আসছেন থার্ড প্লেনটা ছিল এই যে আমরা একটা কাজ করতেছি কাউকে হ্যাপি করার জন্য তাই না উই হ্যাভ বিন গোইং থ্রু প্রবাবলি আ লট সো এই কাজটা করার জন্য আলটিমেটলি দেয়ার আর লাইক টু পার্টি যার জন্য করতেছি সে অর হি মাস্ট বি ভেরি হ্যাপি আর আমি এই কাজটা করেই যাচ্ছি অ্যান্ড আই এম হ্যাভিং আ লট অফ হার্ড ওয়ার্ক সো এই যে একটা সিস্টেমের মধ্যে তখন বলতে চাচ্ছে যে আরেকজনকে খুশি করার জন্য যে একটা অ্যাক্ট সেটাকে যে আমরা পাইকি বলছি বা গডকে খুশি করার জন্য ইজ ইট আ পার্ট অফ জাস্টিস অর নট এটা কি জাস্টিফাই না আনজাস্টিফাই এখানে যেটা হচ্ছে এন আমিও করেছিলাম এন্ড ইউথিপ্রো সক্রেটিস অলসো সেইজ সো যে আমরা আলটিমেটলি উই আর ইন দ্য সিস্টেম এই সিস্টেমের মধ্যে দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ ওয়ার্ক সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটিস যেটা কিনা আমাদেরকে করতে হবে উই আর বাউন্ড টু ডু সো ইফ ওই যে ফার্স্টে আপনার কথা যে যদি আমাদের ইমানটা থাকে আমাদের এই কাজটা করতেই হবে সো এইটা নিয়ে চিন্তা করা যাবে না এই যে জাস্টিফাই এক্স্যাক্টলি টু প্রুভ প্রুভ মাই ইমান বা বিলিফ যেটা হ্যাঁ আমার বিলিফটাকে শো করার জন্য যে আমি রিয়েলি রিয়েলি এটাই বিলিভ করতেছি আই নিড সাম ভ্যালিডেশন সো এই ভ্যালিডেশনটাই আলটিমেটলি জাস্টিসের আন্ডারে এটা নিয়ে ভাবা যাবে না যে এই যে আমার কষ্টটা হচ্ছে এটা কি আসলে জাস্টিফাইড কি না সো তখন যেটা বলছে যে সক্রেটিস তখন এই কথাটায় এভাবে বললো যেহেতু আমরা বললাম যে একটা সিস্টেমের মধ্যে আমার কিছু অ্যাক্টিভিটিস করতে হবে টু স্যাটিসফাই দ্য গডস এটার জন্য কিছু তো অবশ্যই ওয়ার্ক লিস্ট দেওয়া যে ইসলামে বলেছে এইটা এটা করতে হবে হিন্দুইজমে হচ্ছে এই ধরনের কাজ করতে হবে বুদ্ধিজমে এই ধরনের কাজ করতে হবে এইগুলো আমরা সব কিছুই করতেছি টু শো আওয়ার অবিডিয়েন্স তাই না সো তখন সক্রেটিস বলে দেন ফাইটি ইজ আ সায়েন্স অফ আস্কিং অ্যান্ড গিভিং Do you agree or not? It's a kind of, what about this? Actually, it is a kind of doing a business between God and man. Is it true? Yes, it is. It is among the benefits of the other. Exactly. ওরাও সেই কথাটাই বলতে যাচ্ছে যে আমরা আলটিমেটলি হচ্ছে নিজেদের বেনিফিটের জন্য করি প্রবাবলি অ্যান্ড তখন ওরা বলতে চাচ্ছে যে তারা তো হচ্ছে সবসময় তারপরেও কিন্তু কি হয় না যে মানুষ অনেক সময় হচ্ছে ডিসবিলিভ করে তাই না আমরা একগুলো করি না কিন্তু আল্লাহ এরপরও হচ্ছে বা যে কোনো রিলিজিয়নের সাথে সাথে অ্যাকশনটা তো আমাদেরকে দেয় না তাই না এটা ওয়েট করতে থাকে অ্যান্ড এভরিথিং ফর দ্য আলটিমেট রিটার্ন তখন সক্রেটিস যেহেতু আই মিন এগুলো তো ফিলোসফিক্যাল কোয়েশ্চেন সো এক পক্ষের কথা চিন্তা করলেই হবে না তখন বলতেছে এই যে দে আর বিকামিং লাইক রিয়েলি জেনারাস এই জেনারেসিটির রিটার্নে তারা কি পাচ্ছে তখন ইউথিফ্রো বলে প্রবাবলি দে আর গেটিং দে আর অনার এই যে একটা মানুষ যখন ক্ষমা করে দেয় হ্যাঁ এখানে হচ্ছে ধরেন অ্যাপোলজির একটা এক্সাম্পল আনি যে বলে না যে তুমি ক্ষমা চাও আমার কাছে আল্লাহ তাআলা তো এটা বলে দিয়েছেন আমাদেরকে এবং আমি ক্ষমা করবো প্রতিটা রিলিজিয়ে নেই সো দেয়ার ইজ আ স্কোপ সবসময় ফরগিভিং অথবা আস্কিং ফরগিভনেসের একটা জায়গা থাকে সো এই ব্যাপারটার জন্য তখন সক্রেটিস যেটা বলতে চাচ্ছে যে এই যে গড ইজ বিকামিং লাইক আমাদেরকে দিয়ে যাচ্ছেন হোয়াট এভার উই আর আস্কিং দে আর গিভিং আস এটার বিনিময়টা কোথায় তখন বলতেছে এটার বিনিময় হচ্ছে অনার যদি আমরা কাজটা নাও করি তাও আমাদেরকে গড যে ফরগিভ করতেছে এটাও তো একটা দেয়া এটাও তো ইজ আ পার্ট অফ গিভিং সো এই পার্ট অফ গিভিং এর মধ্যে তারা বিনিময় কি পাচ্ছে হয়তো যেই মানুষটাকে তারা ক্ষমা করতেছে সে এখন বুঝতেছে না বা কোনোদিনই বুঝবে না বাট আলটিমেটলি উই ইউজ দ্য রেফারেন্স তাই না আমরা যখন কাউকে বুঝাতে চাই কাউকে যখন বলি দেয়ার ইজ আ গড দেয়ার ইজ রিলিজিয়ান এক্সিস্ট তখন আমরা সবার আগে এই এক্সাম্পলটাই তো বলি যে ওপরে যে আছে হি ইজ লাইক আলটিমেট অ্যাপোলোজেটিক সে সব কিছু মাফ করে দেয় সো রাইট নাও ইউ ডু ইউর তাওবা অ্যান্ড কাম ব্যাক এরকম করে বলি না এইরকম ব্যাপার
হচ্ছে ও বলতে যাচ্ছে যে বিনিময় গড পাচ্ছে তার অনার। এরপরে হচ্ছে দেন উই গিভ দেম নট হোয়াট ইজ বেনিফিশিয়াল বাট হোয়াট ইজ প্লিজিং অর ডিয়ার টু দেম এন্ড দিস ইজ আ পয়েন্ট হুইচ হ্যাজ বিন অলরেডি ডিসপুট। ওরা যেটা বলতে যাচ্ছে যে আলটিমেটলি পার্টি হচ্ছে সেটাই কার বেনিফিট হচ্ছে এইভাবে ভাবা যাবে না, বেনিফিশিয়াল কিনা অথবা না, যেটা গডের কাছে প্রিয় সেটা আমরা তাদেরকে করছি কিনা সেটাই হচ্ছে আলটিমেটলি পাইটি। মানে দ্য বেসিক রিলিজিয়ন আমাদেরকে যেটা বলছে সেটাতেই তারা এগ্রি করছে। আরও তারা আর্গুমেন্ট করতে চাচ্ছিল বাট সামহাউ ইউথিফ্রু লেফট দ্যাট স্পট এবং আর্গুমেন্টটা এখানেই ওপেন করে শেষ হয়। এখন আসি এক্সাম কোয়েশ্চেনে। এক্সাম কোয়েশ্চেন এরকমই হবে, ইদার বলতে পারি ফার্স্টে যে রাইট ডাউন দ্য থ্রি প্লেস রিটেন ইন ইউথিফ্রু এরকম করে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য প্লেস। তখন যদি বলি ওয়ান অফ দ্য প্লেস হচ্ছে এক্সপ্লেইন করতে হবে, আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করবেন। এইটা হতে পারে আর আরেকটা হতে পারে হচ্ছে একটা ক্লেম আমি দিয়ে দিব এবং ওইটা দেওয়ার পরে আমি লিখবো যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তারপরে এক্সপ্লেইন এক্সপ্লেনেশনে যাবে উইথ এক্সাম্পলস। আচ্ছা এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন কনফিউশন আমি সবই কনফিউশন যারা কাছে আসে সবার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। বাট এটার মধ্যে একটা ভিডিও আছে, হ্যাঁ উইকেন্ডে ওটা একটু দেখে নিয়েন। তো যখন রিক্যাপ করতে গেলে আমি নেক্সট টপিকে যেতে পারবো না, একটা মিড ইজ কামিং। ইমেজেস তারপরেটা হচ্ছে ইমাজিন এই কথা বল। এখন আমাদের যে টপিকটা সেটা
unreal. Unreal is a character genius, that is abstract. Okay? So, real genius, what are our key buchi? Jodi ami boli, this is a real book. Tahole ki buchi, ab jodi ami buchi, boli, this is an abstract book. Abstract means real one is the book is fake while the real book is the original one with everything. Okay. So abstract one is fake. Horin Ami Shabai Kebulam, imagine a book. Ki ashche mathay? Ki chuto ashar kotha? Ki boi? English boy, tarpor ar ar ki boy asche kothay? The rhyme of ancient mariner. Acha tarpor the film boy 50 shades of ice cream. English book tarpor hoche the rhyme of ancient mariner. In the form of book. I can call an English book. I can take idea gets changing. And what's the love of children? It's a ultimately real now. So real unreal may cover both the same.
সো এটা কি বলা হয়, এটাকে বলা হয় কি লিটারেচারের টার্মে সাইমুলেশন, হ্যাঁ, কপি অফ দ্য কপি অফ দ্য কপি। যখন একটা জিনিস আপনি ছবি তুলতেছেন, ছবিতে তুলে তার প্রিন্টের কথা ভাবি, মিডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটা রিয়েল জিনিসের ছবি তুললেন, ওই রিয়েল জিনিসটাই কিন্তু না, তার একটা কপি আপনার কাছে আসতো, এরপরে হচ্ছে প্রিন্ট করলেন ছবিটা, তার আর একটা কপি আপনার কাছে আসতো যেটা আপনার হাতে রাইট নাও। আমরা তো এইভাবেই দেখে বড় হয়েছি, বইয়ের পাতার কথাই ভাবে, একটা বইয়ের পাতায় একটা হর্স দেখেই তো ফার্স্ট ইউ গেট দ্য আইডিয়া অ্যাবাউট হর্স। ছোটোবেলায় নিশ্চয়ই চিড়িয়াখানা নিয়ে যায় নাই চীনাতে, না তো? সো ওইটার ক্ষেত্রে কি হয়েছে, কোনো একটা রিয়েল হর্সকে দেখে ছবি তোলা হয়েছে অ্যাট ফার্স্ট, এই ছবিটা থেকে প্রিন্টিং আউট হয়েছে, এবং ওই প্রিন্টিং আউট থেকে সব থেকে এরকম অনেক অনেক প্রিন্ট হতে হতে খারাপ একটা বই আমাদের কাছে আসছে, একটা বাচ্চা প্লে গ্রুপ বই আর কত ভালো ছবি থাকে। সো ওখান থেকে উই গেট টু নো অ্যাবাউট দ্য আইডিয়া। এইখানে প্লেটো যেটা বলতে চাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমাদেরকে যখন একটা কোনো কিছু সম্পর্কে বলা হয়, উই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ফর্ম, আমরা এটার অ্যাকচুয়াল ফর্মটা কিছুতেই চিন্তা করতে পারি না, ঠিক আছে? আচ্ছা এটা একটু পড়ি, পড়লে আরো ক্লিয়ার হবে। এখানে ও যেটা বলতে চাচ্ছে যে রিয়েলিটিটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, এটা কাইন্ড অফ লেস রিয়েল, এটা অ্যাকচুয়ালি এতখানি রিয়েল না, তার থেকেও লেস রিয়েল হচ্ছে আমাদের এই বইয়ের পাতা, মানে যেগুলো ছবি করে আমি যেটার এক্সাম্পল দিলাম ওটা তো রিয়েলের থেকেও কম রিয়েল। দ্য মোর রিয়েল উই এনকাউন্টার অ্যাজ উই ইনকোয়ার ইন টু দ্য ইউনিভার্সাল নেচার্স অফ দ্য ভেরিয়াস সাইন্স অফ থিংস অ্যান্ড প্রসেসেস উই এনকাউন্টার। According to Plato, the only objects of knowledge are the forms which are abstract. ও যেটা বলতে চাচ্ছে সব কিছু সম্পর্কে যত ধরনের অবজেক্ট আছে তাদের ব্যাপারে আমাদের যে নলেজ সব কিছুই আলটিমেটলি অ্যাবস্ট্র্যাক্ট, কোনো পিওর ফর্মে ইউ কান্ট রিচ। এটা কি সত্যি না মিথ্যা? বলেন কিভাবে? এখানে সে বলতে চাচ্ছে যখন আমরা একটা জিনিসের কথা অ্যাবস্ট্রাক্ট বলতেছি, ঠিক আছে, ওই টাইমে আমরা এরকম কিছু ভাবতেছি যে দে ডু এক্সিস্ট অর দে নেভার এক্সিস্ট। যেমন উনি বললেন অ্যাবস্ট্রাক্ট যদি আমি বলি তখন উনি ইউনিকর্নের কথা বলেন, ইউনিকর্ন কি এক্সিস্ট করে? করে না তো। সো এই ব্যাপারগুলো যে দিলি, হ্যাঁ, ওগুলো ফ্যান্টাসিতে এক্সিস্ট করে, ফ্যান্টাসিতে এক্সিস্ট করে, রিয়েল ওয়ার্ল্ডে যদি বলি, যেহেতু ফর্মের রিয়েলিটি নিয়ে কথা হচ্ছে, যে রিয়েলিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা তো এখানে ও যেটা বলতে চাচ্ছে ইট ক্যান বি ভ্যারি, স্পেস অ্যান্ড টাইম নিয়ে এটা ভ্যারি করতে পারে। ওই যে আমার এক্সাম্পলটার কথা কি মনে আছে, যে আমি একবার বলেছিলাম যে আমি একটা প্রোডাক্টকে বিড়াল, মানে ফোনকে আমি বিড়াল করতেছি, আমি আই এম লুকিং ফর মাই ক্যাট। এখানে কি ছিল ব্যাপারটা, যে এটা আলটিমেটলি মিনিংয়ের সাথে রিলেটেড ছিল না, তাই না? স্পেস অ্যান্ড টাইম ওয়াইজ ভ্যারি করতেছে, আপনাদের সবার কাছে ওই টাইমে ওই স্পেসে দাঁড়ানো অবস্থায় একটা ফোন মানে ফোনই, কিন্তু আমার কাছে কি হচ্ছে যে বিড়ালটা ইটস গেটিং লাইক, মানে ফোনটাকে আমি বিড়াল নামে ডাকছি। সো এই ব্যাপারটা নিয়েই হচ্ছে ও ডিল করতে চাচ্ছে, এবং ও বলতে চাচ্ছে আলটিমেটলি দেয়ার ইজ লাইক নো অ্যাকচুয়াল ফর্ম অফ অ্যান অবজেক্ট, অ্যাকচুয়াল রিয়েলিটি অফ অ্যান অবজেক্ট। আচ্ছা, নো অ্যাকচুয়াল ট্রায়াঙ্গুলার অবজেক্ট ইজ পারফেক্টলি ট্রায়াঙ্গুলার ফর ইনস্ট্যান্স, বাট অল অ্যাকচুয়াল ট্রায়াঙ্গলস হ্যাভ সামথিং ইন কমন। এটা একটু বলি, হ্যাঁ, ও যেটা বলতে চাচ্ছে ঘরে একটা হর্স, হ্যাঁ, এই যে ঘোড়া, ঘোড়ার মধ্যে ডিফারেন্স থাকবে। ইনফ্যাক্ট আপনি যদি কোনো একটা ঘোড়া একই রকমের সিমিলার ওকেও যদি কাছে রাখেন, বাট দে আর নট সিমিলার, হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সিমিলার, বাট জেনেটিক প্যাটার্ন উড বি ভেরি ডিফারেন্ট।
দুটো ঘোড়ার মধ্যে জেনেটিক প্যাটার্ন তো সবসময় ডিফারেন্ট থাকবে। এই জন্য ও বলতে চাচ্ছে যে কোনো ফর্মই আসলে কেউই কারোর মতো না, যে একটা ঘোড়া দেখে আমি বলতেছি এই ঘোড়াটা এই ঘোড়ার মতো বা কখনোই সেটা হবে না, কিন্তু তাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকবে যেটা দেখে আমাদের মনে হবে এটাই ঘোড়া। তাই তো হয় তাই না, একটা ঘোড়ার আইডিয়াল একটা ফর্ম আমাদের মাথায় আছে এবং ওটা দেখে উই ক্যান আইডেন্টিফাই দিস ইজ হর্স, এটাই হর্স আসলে, এটা এলিফ্যান্ট না। যেমন ফোন, ফোন সম্পর্কে আপনাদের আইডিয়া ছিল, এই জন্য আমি যখন বলতেছি আমার বিড়ালটা কোথায় আপনারা মানতেছেন না কিন্তু, বিকজ ইউ নো দিস ইজ ফোন, ইট ক্যান নেভার বি আ ক্যাট। এই কথাটাই হচ্ছে আলটিমেটলি প্লেটো বলতে চাচ্ছে। The form of triangularity is free from all of imperfection of the various actual instances of being triangular. We get the idea of something being more or less perfectly triangular for various triangles to come closer to perfection than others, such as there is an ideal standard of perfect triangularity. This is for Plato is the form of triangularity. এখন যদি আপনি আমাকে বলেন যে হর্স মানে কি, আমাদের কাছে ফার্স্ট এই আসবে যে এরকম চার পা এন্ড দেয়ার উইল বি লাইক ফার এন্ড এভরিথিং, তাই না, খুবই উঁচু একটা অ্যানিমাল। এন্ড এই যে আমরা বললাম ইউনিকর্ন, ও কাটা যাবে, ও কখনোই হর্স না। তারপরে সি হর্স, সেও কাটা যাবে কারণ সেও হর্স না। সো ইউ নো, সো এই যে খুব প্রক্সিমেট একটা আইডিয়ার কাছাকাছি যাচ্ছে কে, আমার ব্রাউন হর্স আর পেগাসাস। পেগাসাসে তো হবে না, ওরও তো ডানা আছে। সো ও কাটা গেল, কে আমার একদম রিয়েল ফর্মের কাছাকাছি যাচ্ছে, দ্য ব্রাউন হর্স। বিকজ এটাই আমরা ছোটবেলা থেকে জানি, উই হ্যাভ দ্য নলেজ, আমাদের এটাই নলেজ আছে যে হর্সের ফর্ম অ্যাকচুয়ালি এটাই, এটার বাইরে আর কোনো কিছু হর্স না। সো অ্যাকচুয়াল ফর্মের কাছাকাছি ও যাচ্ছে, এবং এই যে অ্যাকচুয়াল ফর্মের কাছাকাছি এই ব্রাউন হর্সটা যাচ্ছে, এটা দিয়ে আমরা বলবো দ্য ফর্ম অফ রিয়েলিটি, যে রিয়েলিটি খুব কাছাকাছি ও যাবে, কতখানি সে রিয়েল জিনিসটাকে বিট করতে পারতেছে, পারফেকশনটাকে বিট করতে পারতেছে, এইটাকে আমরা বলবো হচ্ছে আলটিমেটলি রিয়েল ফর্ম। এতটুকু বুঝে গেছে কিনা? এরপরে হচ্ছে এখান থেকে ও আলটিমেটলি কথা বলে অ্যাবাউট দ্য নলেজ, নলেজ জিনিসটা কি তাহলে। প্লেটোর হচ্ছে এটা এটা বলতেছে বিকজ দিস ইজ বেসড আপন মানে প্লেটোর টিচিংস, প্লেটো তখন এইটার উপর বেস করে সে আমাদেরকে অনেকগুলা কথা বলে অ্যাবাউট নলেজ অ্যান্ড এথিক্স। সে বলতে চাচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আমরা এত পরিমাণে পারফেকশনিস্ট হতে চাচ্ছি, দেন নলেজের ব্যাপারেও উই হ্যাভ টু বি পারফেকশনিস্ট লাইক দ্যাট ওয়ে, আমাদের এই পরিমাণে পারফেক্ট হতে হবে যে আমরা নলেজটাকে নিয়েও ভেরিফাই করব কোনটা ট্রু কোনটা ফলস, ঠিক আছে। সো আমরা আলটিমেটলি ভেরিফাই করে যেটা অ্যাকচুয়ালিটি, ধর একটা অ্যাকচুয়াল ইভেন্ট ঘটে না, ওই ইভেন্টটা হচ্ছে আপনি যদি জাজ করা হয় তো, তাই না, ওই যে যদি আপনি হচ্ছে ইয়ে চিন্তা করেন, কোর্ট চিন্তা করেন একটা, সো ওখানে তো তাই হয় বারবার করে একই জিনিসগুলো রিপিট করা হয় এক্স্যাক্টলি, যে ওখানে বিন্দুমাত্র পরিমাণ ফলস আছে কিনা, যখনই দেখে কোনো একটা অপিনিয়ন এরকমের স্টেটমেন্ট ইট ইজ ক্লোজলি প্রক্সিমেটেড টু দ্য রিয়েল ইভেন্ট, তখনই ওটাকে বলা হয় যে হ্যাঁ এটাই সত্যি। সো এই ব্যাপারটাই হচ্ছে প্লেটো বলতে চাচ্ছে। এগুলোর কাহিনীটা কি, এখন ইট সিমস লাইক ভেরি সিম্পল অ্যান্ড এভরিথিং, বাট আগের যুগে যখন ফিলোসফির তো ইন্ট্রোডাকশন, এখান থেকে পিপল ম্যান নট দ্যাট মাচ রেশনাল, একটা কথা বলে দিত, কেউ বললো যে হ্যাঁ অক্ষণ করলো, তারপর ওকে নিয়ে এক্সিকিউট করে ফেলা হলো, মানে তাকে আর কোনো জাস্টিফিকেশনের সুযোগই দেওয়া হতো না। সো এই জিনিসগুলোকে চেঞ্জ আনানোর জন্যই এই সব আসলে। তো প্লেটো এখন বলতে চাচ্ছে যে মোরাল স্ট্যান্ডার্ড লাইক জাস্টিস অ্যান্ড অ্যাস্থেটিক স্ট্যান্ডার্ড লাইক বিউটি টু অ্যাডমিট অফ সাচ ডিগ্রিজ অফ পারফেকশন,
ও বলতে চাচ্ছে যে যদি আমরা বলি কোন একটা জিনিস দিস ইজ জাস্টিফাইড, এইটার এইরকম পারফেকশনই লাগবে যে ইট শুড বি ক্লোজলি প্রক্সিমেট টু দ্য রিয়েল ফর্ম, যেটা আমি এক্সাম্পল দিলাম যে ব্লক কোডের মধ্যে যা হয় বারবার 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 করে ফিল্টারেশন করা হয় ট্রুথ অ্যান্ড ফলস থেকে, আলটিমেটলি যেটা একদম কাছাকাছি যায় রিয়েল ইভেন্টের সেটাকেই আমরা বলি জাস্টিস। তারপর হচ্ছে বিউটি নিয়ে সে কথা বলতে চাচ্ছে, সো সে যেটা বলতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য বিউটি, কোন জিনিসটাকে আমরা বিউটিফুল বলবো এবং কোন জিনিসটাকে আমরা বিউটিফুল বলবো না। Beautiful physical things all partake of the form of beauty to some degree or another, but all are imperfect in various degrees and ways. এটা কি বোঝা গেছে? আচ্ছা, এইখানে হচ্ছে ধরে ও যেটা বলতে চাচ্ছে যে আলটিমেটলি বিউটিটা হচ্ছে ভ্যারি করবে। এগেইনও আমি যদি বলি একজনকে বিউটিফুল, হয়তো আপনার কাছে না, এই যে আপনার কাছে না কেন, বিকজ আপনি তার ইমপারফেকশনগুলো দেখছেন আমি দেখছি না। কিংবা ধরেন স্পেস অ্যান্ড টাইম এর রিলেটেডে একটা অনেক ভালো এক্সাম্পল দেই, এরকম হয় না অনেক সময় যারা লাইক হিরোইনস অ্যান্ড বলিউডে অথবা হলিউডে, তারপরে হচ্ছে দে ওয়ার রিয়েলি প্রিটি যখন তাদের ক্যারিয়ারের ফার্স্ট স্টেপ থাকে, এরপর আমরা বলি না বুড়া হয়ে গেছে, উই ডোন্ট লাইক ইট, আর এরকম করে বলি না এখন অত চার্মিং নাই ভালো লাগে না, দ্যাট মিনস দ্য বিউটি ইজ ডিকেইং, কারণ কি ইমপারফেকশনটা আমাদের চোখে পড়তেছে। সো এই যে পারফেকশনের কাছাকাছি এবং ইমপারফেকশনের কাছাকাছি এটাকেই সে বলছে যে whenever you are saying something beautiful that means it is closely proximate to the degree of the standard of the beauty. আচ্ছা, the form of beauty however lacks the imperfection of its space and time bound instance. যখন ধরেন আমরা কাউকে বলছি ভীষণ প্রেটি, কারণ কি প্রবাবলি ওয়েভার শি ইজ স্ট্যান্ডিং অথবা হি ইজ স্ট্যান্ডিং ওই রুমের মধ্যে তার মতো প্রেটি, অথবা আপনি আর কাউকে তার মতো প্রিপেয়ার করে দেখেনি, তাই না? যেমন ধরেন যে টাইটানিকের হিরো, হ্যাঁ, কেট উইন্সলেটকে কেন তখন প্রেটি বলা হতো, বিকজ হলিউডে তার মতো আর প্রিপেয়ার কেউ ছিলই না ওই টাইমে। সো এইখানে বলতে চাচ্ছে যে আলটিমেটলি ওই স্পেস অ্যান্ড টাইমের সাপেক্ষে আপনার অন্যদের ইমপারফেকশনগুলো চোখে পড়েছে, দ্যাটস ওয়াই ইউ আর সেইং হার প্রেটি এবং পারফেক্টলি বিউটিফুল। পারফেক্ট বিউটি ইজ নট সামথিং উই ক্যান পিকচার অর ইমাজিন, বাট অ্যান আইডিয়াল ফর্ম অফ বিউটি ইজ রিকোয়ার্ড টু অ্যাকাউন্ট ফর হাউ বিউটিফুল থিংস আর সিমিলার অ্যান্ড টু মেক সেন্স অফ হাউ দিস ক্যান বি বিউটিফুল টু সাম লেস দ্যান পারফেক্ট ডিগ্রি অর অ্যানাদার। আচ্ছা, এখানে ওরা যেটা বলতে চাচ্ছে যে পারফেক্ট বিউটি যেটা ওটাকে আমরা পিকচার অথবা ইমাজিন করতে পারি না, সবার তো একটা স্ট্যান্ডার্ড থাকে। আপনি যখন কাউকে বিউটিফুল বলেন অবভিয়াসলি মাথায় আরেকজনের কথা আসে এবং তার সাথে কম্পারিজনে ইউ গেট টু রিচ দ্য কনক্লুশন ইফ দ্যাট পার্সন ইজ বিউটিফুল অর নট বিউটিফুল। এটা কি হয়, এটা বোঝা গেছে না বোঝা যায়নি? ধরেন আমি যখন কাউকে জাজ করতে যাব, আমাকে যদি কোনো একটা মেয়ে দেখো যে ম্যাম শি বিউটিফুল অর নট, হ্যাঁ আমি মানুষ দিয়ে বোঝাচ্ছি কারণ ফুল টুল ওগুলো অনেক ঝামেলা। সো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ম্যাম শি প্রিটি অর নট, আমি তখন ওই যে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে কেট উইন্সলেট, তার সাথে আমি জাজ করব, তার সাথে জাজ করে তখন ধরেন দুইজনকে দেখালেন, পার্সন এ পার্সন বি, আপনি বললেন যে ম্যাম পার্সন এ ইজ প্রিটিয়ার দ্যান পার্সন বি, তখন আমি বলবো কি কেট উইন্সলেটের সাথে তাকে কম্পেয়ার করবো, বিকজ আমার বিউটি অফ স্ট্যান্ডার্ড হচ্ছে কেট উইন্সলেট, তার সাথে কম্পেয়ার করে যার ইমপারফেকশনটা বেশি হবে, ধর পার্সন বি ইজ লাইক একটু শর্টার দ্যান কেট উইন্সলেট আর পার্সন এ হচ্ছে সিমিলার হাইট অফ কেট উইন্সলেট, সো আমার কাছে মনে হচ্ছে পার্সন এ ইজ প্রিটিয়ার। এরকম একটা ব্যাপার যে সবার তো নিশ্চয়ই অবশ্যই একটা স্ট্যান্ডার্ড অফ বিউটি ধরা, যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য বিউটি, সবারই আলাদা ডেফিনেশন, এবং যখনই আমরা কাউকে বলছি বিউটিফুল তার মানে অবশ্যই সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আপনার মনে হচ্ছে তার পারফেকশন এবং ইমপারফেকশনে যায়, ওই বিউটি ক্লোজ টু দ্য প্রক্সিমিটি অফ দ্যাট বিউটি কতদিন যাচ্ছে সেই আপনার কাছে বিউটিফুল হচ্ছে, আর যারা যাচ্ছে না দ্যাট মিনস দে হ্যাভ হায়ার ডিগ্রিজ অফ ইমপারফেকশন। সেইরকমভাবে
আপনার ভার্চুগুলোও এভাবে কাজ করে। চিন্তা করে দেখেন কোনো একটা মানুষকে যখন বলে দ্যাট পার্সন ইজ ভেরি অনেস্ট, অবশ্যই ইউ হ্যাভ আ মেন্টাল ম্যাপ অফ অনেস্টি, তাই না? যে নিশ্চয়ই অনেস্টিরও কিছু একটা মেন্টাল ম্যাপ ক্রিয়েট করা, ওই মানুষটা ওই ডিগ্রিতে ওখানে পৌঁছাতে পারলে ইউ টেল হিম দ্য অনেস্ট পার্সন, আর যদি সে পৌঁছাতে না পারে দেন আপনার থেকে তার ইনপারফেকশনের জায়গাগুলো আসতে থাকে যে না ওই স্ট্যান্ডার্ড তো সে কভার করতে পারেনি। কাইন্ড অফ ধরেন পরীক্ষার খাতার মতোই ব্যাপারটা। পরীক্ষার খাতায় আমরা টিচাররা কী করি যে গ্রেড হচ্ছে 90 ডিগ্রি হাইয়েস্ট, সব থেকে ভালো একটা কপি, এবং ওর সাথে কম্পেয়ার করে আমরা তখন পরবর্তী ধরনের মার্কিংগুলো এটা মেন্টালি সেট হয়েই থাকে যে ও তো এত ভালো লিখেছে, এই ক্লাসের স্টুডেন্টরা এত ভালো লিখেছে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে বাকিদেরকে আমি একজনকে 90 দিয়ে ফেলেছি, তারপর বাকি মার্কিং তো আমার এরকম হবে, কারণ আমার মাথায় তো একটা খাতা সেট হবে। এই এটার কথাই ও বলে যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে একটা স্ট্যান্ডার্ড আছে, তো আলটিমেটলি যদি প্রতিটা মানুষের স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট থাকে তার মানে অবভিয়াসলি সবার স্ট্যান্ডার্ডটাও সেম না, তাই না? ধর কেউ একজন কেই প্লেসারকে চিনেই না, কখনো টাইটানিক দেখেই না, হতে পারে না এরকম। তার কাছে ধরেন সে বাংলা মুভি দেখেছে, তার কাছে সাবানাই সুন্দর, সাবানা তো সুন্দরী, তার কাছে সাবানাই সুন্দর, অথবা ববিতা, হ্যাঁ ববিতা তো ভীষণ সুন্দরী ছিলেন তার এই যে, সো সো ওই টাইপে ধরেন ববিতা, তার কাছে ববিতাই সুন্দরী, সো তার স্ট্যান্ডার্ড অফ বিউটি হচ্ছে ববিতা, হ্যাঁ এইরকম একটা ব্যাপার। সবার স্ট্যান্ডার্ড শ্রীদেবী, সবার স্ট্যান্ডার্ড অফ বিউটি একটা স্ট্যান্ডার্ড জিনিসটা ডিফারেন্ট হবে। If you have, তুমি যদি ভালো কিছু জানতে চাও, how does it feel
দেন ইউ হ্যাভ টু ডু দ্য গুড একটা ভালো কাজ করার পরে খুব ভালো ফিল হবে কোর্সেন ধরে চ্যারিটি টাইপের একটা কাজ হ্যাঁ যে যেখান থেকে ইউ আর নট গেটিং এনি কাইন্ড অফ বেনিফিটস এটা না আমাকে অনেকে বলতো আমি করি নাই কি বলেন আমি আমার অনেক বছর পর্যন্ত করি নাই whenever I am doing my masters ওই টাইমে I was involved with voluntary charity kind of work so ওটার পরে I used to feel like really good এই ব্যাপারটাই প্লেটো বলতে চাচ্ছে যে আলটিমেটলি টু হ্যাভ দ্য গুডনেস ইউ হ্যাভ টু ডু দ্য গুড এতটুকু থাকুক নেক্সট ক্লাসে আমরা এথিক্যাল ইস্যুজ নিয়ে পড়বো বন্ধ করছি আমরা ইনশাআল্লাহ